চিকেন ফুচকার এত সুন্দর টেস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু দা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি 100 খানা ফুচকা নিয়ে। এখানে অনেক আইটেমের ফুচকার ফ্লেভার আছে, তো আপনাদের বলে দিই। প্রথমে এটা হচ্ছে ব্রুজ খলিফা, আর এখানে আছে এটা কি বলে নামকিন মানে ঝুরি ভাজা, আর এটা হচ্ছে ফ্রুট, আর এটা হচ্ছে চিকেন স্যুপ, এটা চিকেন, আর এখানে আছে কাসন্দি সস, এটা দই, আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটে আছে এখানে কাজু আর কিশমিস। তো চামচটা কোথায় গেল? হ্যাঁ, এটা হচ্ছে পুদিনা, পুদিনার হচ্ছে কি বলে ফুচকার জল, আর এটা হচ্ছে তেঁতুলের জল, এই তেঁতুল ভাসছে উপরে, আর এটা হচ্ছে জলজিরা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর এটা হলো লোসন। ঠিক আছে, ওকে। তো বলতে হয় আমার এখানে চিকেনটা খুব ফেভারিট, মানে সবসময় আমার চিকেন সবসময় বেশ ভালো লাগে। তো চিকেন দিয়ে ফুচকা, চিকেন ফুচকা খুব ইউনিক। আর বুর্জ খলিফা আমরা সবাই অনলাইন নেটে দেখি, ফেসবুক ইউটিউব সবাই জায়গায় দেখি। তো এখানে আছে বুর্জ খলিফা চারখানা আছে, খাবো। তো চলো খাওয়াটা স্টার্ট করি। হ্যাঁ, তো এখান থেকেই শুরু করো ফার্স্ট। হ্যাঁ, ওরে ভাই সাহেব, জল দিতে হবে একটু জল, আমার ফেভারিট জলজিরা। সুপার লেগেছে, কাজুটা খেয়ে নি। একটা বুঝখানিফা খেলাম, প্রচুর হিউজ পরিমাণে আলু আছে, তো সবগুলো ট্রাই করতে হবে। হ্যাঁ, খেতে হবে। তো প্রথমে আমি একটু টক জল দিয়ে খাবো। যা পড়ে গেল। এবার আমি ট্রাই করবো, আমার আলু ভালো লাগে না সত্যি কথা একদম, ওই জন্য ওটা খেলাম না। এক ধার থেকে ট্রাই করবো সব। হ্যাঁ, সুপার। একটু আলু দেব, এরপর জল জিরা। হ্যাঁ, কোনো কথা হবে না, জল জিরাটা নেক্সট, একদম সুপার। এরপর লঙ্কা, লঙ্কা দেখেই ভয় লাগছে আমার, মানে লঙ্কা এরা বাড়িতে বানানো হচ্ছে, মিক্সিতে কাঁচা লঙ্কাকে একবারে পেস্ট করেছি দিয়ে এটা বানিয়েছি, মানে ফুচকার জলটা ভেঙে গেছে। ভাই এত আলু আসিস না, এবারে লঙ্কার পালা, ভয় লাগছে কালার দেখে। কি ঝালে ভাই, প্রচুর ঝাল। এটা হচ্ছে এবারে লোসন, এটা দিয়ে ট্রাই করি একটু। হ্যাঁ, সব দিয়ে ট্রাই করতে হবে। হ্যাঁ, ওকে। যা সব পড়ে যাচ্ছে, হ্যাঁ
এবারে পালা, এবারে কার পালা? আমার ফেভারিট, একটু আলু নিই, ঠিক আছে? হাতেই তুলতে হবে। দেখে পুরো জিভ দিয়ে জল চলে আসছে। ও সব থেকে বেস্ট এটা ছিল, এটা খাবো। চিকেন ফুচকা, বন্ধু কোনো কথা হবে না, চিকেন ফুচকার এত সুন্দর টেস্ট। কাজু কিশমিশ দেখে দেখি, হ্যাঁ এতে একটু পরিমাণে আলু দেব, ঠিক আছে? তো একটু চেটে নিতে হবে, দই সুপার, কোনো কথা নয় একদম। চিকেন আর দইটাও বেশ ভালো লাগলো, জল জিরাটাও বেশ ভালো লেগেছে। আচ্ছা এটা একটু মিক্স বানাই, হ্যাঁ কিন্তু দইয়ের সাথে চিকেন খাওয়া উচিত নয়, তো দই খা, চিকেন খাবো না, হ্যাঁ একটু স্পেশাল মানে একটা, হ্যাঁ এবারে একটু ফল দিই। ভাজা বাদাম, ভাজা বাদাম পড়ে যাচ্ছে। এবার একটু দই উপরে, তারপর একটু হালকা করে কাসুন দি, ঠিক আছে? মুখটা ভরে গেল, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আচ্ছা এবারে ফুচকাটা একটু খেতে হবে, একশোখানা ফুচকা আছে। জল দিয়া হোক,
ফুচকা খেতে হলে ফিল নিয়ে খেতে হয়, মানে সময় লাগবে একটুখানি, ঠিক আছে? এটা দেখলে আমার ভয় লাগে ভাই, নমস্কার, একদম ভয় লাগে। আমি যেটা শুনেছি যে কারো অম্বল বা অ্যাসিড হলে তেঁতুল জল খেলে শরীরটা ঠিক হয়ে যায়, তো আমি সেটাই চেষ্টা করছি, খাচ্ছি, শরীরটা খুব ভালো। এটা এই তেঁতুলের জলটা, এটা প্রায় মিনিমাম 5-6 বছর পুরনো তেঁতুলের জল, ঠিক আছে? ওকে, মন পুরো শান্তি হয়ে গেল একদম। চিকেন ফুচকা কি আরেকটা খাবো? আরেকটা চিকেন ফুচকা খাই। হ্যাঁ, চিকেন ফুচকার আইটেম, মানে আইডিয়াটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে, হ্যাঁ, আমাদের কলকাতাতেই বানায়, তো কোথায় বানায় সেটা ভুলে গেছি, একটা বয়স্ক লোক বানায়, তো সেটা দেখি সেরম সেম স্টাইলে বানিয়েছি আমি, করেছি। আর তো খাবো, খুব ভালো লেগেছে। আমি ফুচকাগুলো খেতে থাকি, এতখানা জিনিস, এতখানা আইটেম, বুজখালি ফাঁক একটা খেতে হবে, কাজু খেলি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই, ভালো থাকবেন।